আমরা এই হোটেল রেসিডেন্সিতে আছি, হোটেল বজরা রেসিডেন্সি। আর এই রেসিডেন্সিটা একটা উপর থেকে দেখিয়ে যাবে একবার, পাঁচতলার রেসিডেন্সি এটা। আর আসার জন্য খুব ভালো রাস্তা আছে, এইটা এইটা হলো এমজি রোড যাচ্ছে এখান থেকে 100 মিটার হেঁটে, ঠিক আছে। মোটামুটি একটুখানি ওই দিকটা এগোলেই কিন্তু এমজি মার্গের রাস্তা দেখতে পাওয়া যায়, পুরো এমজি দেখতে পাওয়া যাবে। এখান থেকে এই দিকটা হলো বেরোনোর রাস্তা। আর এই হোম রেসিডেন্সি চুজ করার সবথেকে বেশি সুবিধা হচ্ছে, এক তো হচ্ছে এখানে কোনো আওয়াজ আওয়াজ নেই, আর নেক্সট হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে। এই সুবিধা থাকার জন্য কিন্তু একটা খুব ভালো অপশান, আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসতে পারেন, বাইক নিয়ে আসতে পারেন, বা আপনারা গাড়ি আবার হায়ার করে ঘুরবেন, রাখার জন্য খুব ভালো অপশান আছে এখানে। তো এটা হলো রেসিডেন্সির, আমার ফোন নাম্বার দিয়ে দেবো এখানে, তাও দেখে নিন এখানে জায়গাটা, ইস্ট সিকিমের পার্ট এটা। আর আমরা আমাদের এই গাড়ি করে এসেছি। তো চলুন ভেতরে দেখি গিয়ে আমরা কোথায় ছিলাম আর এখানে কী কী আছে অপশান। তো ফ্রেন্ডস, আজকে আমরা গ্যাংটকের ওয়ান নাইট স্টে করলাম। ওয়ান নাইট স্টে করার সবথেকে ভালো জায়গা হয়ে থাকে এমজি মার্গ, মানে মহাত্মা গান্ধী মার্গ রোড যেটা হয় সেখানে। আর সেখানে দেখলাম, আমরা কালকে সার্চ করলাম, কারণ আমাদের আগে থেকে বুকিং ছিল না, সার্চ করে দেখলাম যে এমজি মার্গের ওপর যে হোটেলগুলো ছিল সেখানে এক তো হচ্ছে অতটা আমাদের পছন্দ হয়নি প্রাইসের রেসপেক্টে, আর তার রেসপেক্টে হচ্ছে মোটামুটি খুব নয়েজি ছিল জায়গাটা। তার রেসপেক্টে আমরা ঠিক এমজি মার্গ থেকে, এইটা রাস্তাটা হচ্ছে এমজি মার্গেরই এক্সটেনশান, এই রাস্তাটা এমজি মার্গ হচ্ছে এই দিকটা, এখান থেকে আর 50 মিটার গেলেই হবে, ঠিক আছে। মোটামুটি আমরা এই হোমস্টেতে আছি, এই হোটেলটাতে, রেসিডেন্সিতে আছি। তো আমরা দেখাই আপনাকে এই রেসিডেন্সিটাতে আমরা কেন চুজ করলাম, কী কী বেনিফিট আছে এসে থাকার জন্য, আর আমরা কী কী কীভাবে এটাকে এনজয় করেছি। তো আমরা এখন বজরা রেসিডেন্সির রিসেপশানে এখানে আছি। আমরা মোটামুটি একদিন থাকা খাওয়া নিয়ে খুবই স্যাটিসফাই। তো আমার পরের রুমটা দেখাচ্ছি, আগে আমরা এখানে দেখে নিই এখানকার বুকিং কীভাবে করবো আর খাওয়া দাওয়া কী ব্যবস্থা আছে, কীভাবে কিছু আমরা অ্যাভেল করতে পারি একটু বলবেন আপনারা। হ্যাঁ, গুড মর্নিং স্যার। আমাদের হোটেল ভাজরা রেসিডেন্সি নেয়ার বিগ বাজার, এবং এখান থেকে এমজি রোডও 100 মিটারের মধ্যে আছে। ওয়াকেবল ডিস্টেন্স খুব বেশি হলে 5 মিনিট লাগবে আপনার হেঁটে যেতে। আমাদের 20 রুমস আছে। তো রুমস ক্যাটাগরি আমাদের 3 ক্যাটাগরি রুমস আছে। তো সুপার ডিলাক্স ট্রিপল আছে, 5,500 টাকা রেট আছে, আর সুপার ডিলাক্স ডাবল আছে, 4,500 টাকা রেট আছে অনলি লজিংয়ে। আর সুপার ডিলাক্স অনলি, এমনি ডিলাক্স ডাবল আছে, 4,000 টাকা রেট আছে অনলি লজিংয়ে। তো প্লাস জিএসটি যেটা 18% দিতে হয় সেটা আছে। আর এখান থেকে খুব ভালো আপনার ভিউ পাবেন, মার্কেটের ওপরেও না, একদম মার্কেটের বাইরেও না, ঠিক আছে। তো আমাদের লিফ্টও আছে, লিফ্ট ফ্যাসিলিটিও আমরা দিই। তো ব্রেকফাস্ট বা ডিনার লাঞ্চ যেটাই করবেন, তো মেনু কার্ড আছে, মেনু কার্ড দেখে আপনি অর্ডার দিয়ে খেতে পারেন। আশা করি আপনার আমাদের রুমও খুব ভালো লেগেছে। তো নেক্সট টাইম বুক করার জন্য আমাদের NMTতেও বুক করা যায়, এবং অফলাইনেও বুক করতে পারেন। অফলাইনে আমাদের সব নাম্বার টাম্বার আমাকে আপনাকে দিয়ে দেবো। তো নাম্বার যে আমাদের স্যারের নাম আছে তমাল চক্রবর্তী, তো ওনার নাম্বারও আমি বলে দিচ্ছি, 9007836032। এই নাম্বারে কল করলে হবে। তো বুকিং আপনারা যেভাবেই হোক আপনারা করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না স্যার। ঠিক, তাহলে দাদা আমি কালকে এলাম, কালকে আসার পর আপনি আমাকে এত কুইকলি কিভাবে রুমটা দিলেন? না অ্যাকচুয়ালি দেখুন, আমাদের তো গ্রুপ থাকে, গ্রুপ চেক আউট হয়ে যায়। তো আপনি এসেছেন মোটামুটি 12:30 দিকে, তো যখন আমাদের রুমগুলো সব রেডি হচ্ছিল, তো তখন আপনি বললেন যে না আমার এই রুমটা, আমরা যেই রুমটা আপনাকে সিলেক্ট করা হয়েছে, দেখুন বুকিং রুম যেটা থাকে সেটা তো বুকিং দিতে হয়, তো তারপরে যেটা ফ্লাইং গেস্ট আসে, যারা আপনি তো বুক করে আসেননি, আপনি ফ্লাইং এসেছেন, তো আপনাকে আমি যে রুমটা দেখিয়েছি সে রুমটা ওই টাইমটা রেডি হয়নি। তো আমি কি করলাম, যে রুমটা আমাদের আসেনি
তো আসকিমকে তাড়াতাড়ি বলে যে স্যার এসে গেছে, আপনাকে 10 মিনিট আমি কাউন্টারে বসিয়ে দিলাম, বসিয়ে আপনার রুমটা আমি রেডি করিয়ে দিলাম। যে রুমটা আসেনি সে রুমটা তো কোনো অসুবিধা নেই, সেটা একটু পরে করলেও হবে, তো আপনাকে আমি তাড়াতাড়ি রুমটা রেডি করিয়ে দিলাম। তো আমরা সেটাই করি যে কোনো কাস্টমার আমাদের এখানে এসে যাতে হ্যারাসমেন্ট না হয়, তারা অ্যাকচুয়ালি জার্নি করে আসে, কারো ট্রেন থাকে ট্রেনে আসে, খুবই অসুবিধা হয়, যা মহিলা লোক থাকলে বিশেষ করে বেশি অসুবিধা হয়। তো আমরা চাই যে তাড়াতাড়ি তাকে ওনাকে রুমটা দিয়ে দেওয়া। আর আমার যেটা নিজস্ব এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে, যে আমরা যখনই এলাম রুম তো খুব ভালো প্রিপারেশন রেডি হয়ে গেল, তার সঙ্গে হচ্ছে এই যে খুব তাড়াতাড়ি খাবার রান্না হয়ে গেল আমাদের জন্য, খুব ফ্রেশ খাবার রান্না আমাদের যেটা পছন্দের, কম অয়েলি খুব ভালো রান্না হয়ে গেল, আর খুব মানে টাইম টু টাইম আমাদের খাওয়া দাওয়া পেয়ে গেছি আমরা এখানে, তো খুবই স্যাটিসফাইড আমরা এখানে। আমি এবার রুমটা দেখাচ্ছি, রুমগুলো দেখে নিন, আমরা যে দুটো রুমে ছিল সেই দুটো রুমই দেখাবো, বাকিগুলো তো আপনি এমনিতে মেক মাই ট্রিপ থেকে নিয়ে যাবেন, ওর লিঙ্কটা শেয়ার করে দেবো, ওখান থেকে আমি বাকি রুমগুলো দেখতে পাবেন, কিন্তু আমাদের রুমের এক্সপিরিয়েন্সটা আপনাকে এরপর দেখাচ্ছি, চলো। তো এবার আমরা যাচ্ছি, সুবিধা হচ্ছে এখানে আপনি সিঁড়িও পাবেন, সিঁড়ি উঠতে পারবেন, আর এখান থেকে আমরা লিফ্টও পাবেন, আমরা লিফ্ট ইউজ করেছি, খুব ভালো অপশান। আপনাদের থার্ড ফ্লোর? আমাদের হ্যাঁ এখানে ফিফথ ফ্লোর অব দি অপশান আছে। তো না আমাদের থার্ড ফ্লোর না ফোর্থ ফ্লোর না, ঠিক আছে আমাদের আমরা থার্ড ফ্লোরে পেয়েছি আর ফোর্থ ফ্লোরে পেয়েছি। থার্ডে এটা দেখিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ থার্ডে আপনাদের এটা দেখিয়ে দিন, যে ফোর্থে আপনাদের এটা একটা ছোট রুম, আপনাদের একটা বড় রুম ছিল। হ্যাঁ তো ছোট বড় রুমটাতে আপনারা দুজন ছিলেন। হ্যাঁ আর ছোট রুমটাতে একজন একজন। হ্যাঁ বড় রুমটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ এটা আপনাদের দুজন ছিলেন এই রুমে। আর আমার যেটা দেখা এখানে, দাদা অতক্ষণে বললেন না কেন বললেন জানি না, কিন্তু আমার সুন্দর লেগেছে ছাদ থেকে পুরো ভ্যালিটা দেখতে পাওয়া যায়। ওটা দেখাবো আমি, এটা হলো এই রুমটা কি রকম, কি টাইপের রুম এটা? সুপার ডিলাক্স রুম, সুপার ডিলাক্স টিপিল, মানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি আমার রেসপেক্টে। হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু এই রুমটা এতটা বড় রুম, আর এমজি মার্গ উপর জাস্ট এই দিকের রাস্তাটা এমজি রোড, রাস্তাটা দেখি। হ্যাঁ এই এইটাই হলো এমজি রোড, এমজি রোড এমজি মার্গ রাস্তা। হ্যাঁ এইটা এই রাস্তাটাই হচ্ছে এখান থেকে যাচ্ছে এমজি মার্গ। খুব বেশি হলে পাঁচ মিনিট লাগবে, 2 মিনিটের রাস্তা। হ্যাঁ ঠিক আছে। আর এখানে বাথরুমটা দেখি, যেটা সব থেকে সবাই খোঁজে, বাথরুমটা দেখে নিন এখানে, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর গিজার 24 আওয়ার্সের একটা বেনিফিট আছে, খুব সুন্দর অপশান আছে, কোনো অসুবিধা নেই। বাবু আজ বরফ হয়ে কেন আয়, হ্যাঁ আমি আবার ছোট দেখিয়ে দেবো ওটা। দেখুন এখান থেকে পুরো ভ্যালি দেখতে পাওয়া যায়, পুরো ভ্যালি। যে রোপওয়ে যেটা দেখতে কালকে আমি আগে যে আই বাটন দিয়ে দেবো, রোপওয়ে যে ভিডিও দেখেছেন, রোপওয়ের পুরো ভিউটা এখান থেকে এনজয় করা যায়। দেখুন আর এই আর এইটা হলো রোপওয়ে, এটা রোপওয়ে যাচ্ছে, এটা রোপওয়ে যাচ্ছে, আর এই ভিউটা পুরো পুরো আপনি গ্যাংটকটাকে আপনি দেখতে পাবেন এখান থেকে, এত ভালো ভিউ এরিয়া, কোনো ভিড়ের ব্যাপার নেই, কোনো আওয়াজ নেই, গ্যাঞ্জাম নেই, সুন্দর একটা অপশান আছে এইখানটাতে। খুব খোলামেলা, এটা একটা রেডি রুম। এই রুমটা কি টাইপের রেডি রুম? সুপার ডিলাক্স ডাবল, সুপার ডিলাক্স ডাবল। এটা তো আমি প্রথমে এসে পছন্দ হয়েছিল কিন্তু আমরা পাইনি, যদি সারিন বুক করে এসেছিলাম। এটা আমার রেসপেক্টে সবথেকে ভালো। এই রুম নাম্বারটা কি? এটা হচ্ছে 501। যদি আপনারা বুক করতে চান এইভাবে 501 বললে কিন্তু এই রুমটা পাবেন, 501 2 3
সুন্দর জায়গা, মানে থাকার জন্য আমি তো বিশাল স্যাটিসফাই। আর বাথরুম ফাটাফাটি, টোয়েন্টি ফোর আওয়ার্সে গিজার অপশন আছে, খুব সুন্দর অপশন আছে, খুব সুন্দর বেসিন, নিট অ্যান্ড ক্লিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ছাদ থেকে টপ ভিউটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ছাদটা এনাদের এখনও তৈরি হচ্ছে, কারণ নিউলি কনস্ট্রাক্টেড এটা প্রপার্টি। কিন্তু ছাদ থেকে দেখুন রোপওয়ে হচ্ছে এইটা, এটা রোপওয়ে পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, আর এইটা রোপওয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এত সুন্দর এরিয়া, পুরো আপনি ভ্যালি দেখতে পাবেন, পুরো ভ্যালি। রাত্রিবার ভ্যালির বিশাল সুন্দর ভিউ ছিল কালকে। এটা পুরো গ্যাংটক শহর। এখানে হচ্ছে খাওয়ার জায়গা, এখানে রেস্টুরেন্ট আছে, আলাদা করে সেপারেট রেস্টুরেন্ট আছে। আর সুন্দর কালকে আমরা এখানে দুপুরবেলা এখানে আমরা লাঞ্চ করেছি, কিন্তু রাত্রিবেলা ডিনার আর সকালে ব্রেকফাস্ট কিন্তু ঘরেই দিয়েছে। তো এখানে রান্না ফান্না হয় সুন্দর, এখানে বুফে সিস্টেমও আছে। তো খাওয়ার দাওয়ার কোয়ালিটি যেমন ভালো, তেমন এখানে পরিবেশ যেমন ভালো। খাওয়া দাওয়ার জায়গা আলাদা করে একটা ক্যান্টিন মতন জায়গা আছে, আর এখান থেকেও খেতে খেতে আপনি ভিউ, ভ্যালি ভিউ দেখতে পারেন। আমরা এখন লাঞ্চ করবো, মোটামুটি সকাল থেকে না খেয়ে আমাদের এখন খাওয়ার সময় চলে এসেছে, বিশাল খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা